নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য পুর ভরা চাল কুমড়োর বড়া বা পকোড়া। এই রান্নাটা তোমরা ডাল ভাতের সাথে বা গরম ভাতের সাথে ঘি দিয়ে মেখেও খেতে পারো। চলো আমরা ঝটপট ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে আমি এখানে একটা ছোট চাল কুমড়ো নিয়েছিলাম, যেটা এইভাবে ছোট করে কেটে নিয়েছি, আর এই টুকরোটাকেও চিড়ে নিয়েছি এইভাবে, যার মধ্যে পুর ভরা যাবে। পুরোটা কাটা নেই, এই পেছন দিকটা জোড়াই আছে, শুধু সামনেটা চিড়ে নিয়েছি। পুরের জন্য নিয়ে নিলাম 1-2 চামচ মতো সর্ষে, তোমরা চাইলে সাদা সর্ষে নিতে পারো। 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, 7 মতো লবণ বা 1 টিস্পুন, 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি নিতে পারো। 1 টেবিল চামচ দিয়ে দেব আমরা সর্ষের তেল। এখানে নিয়েছি 1টা সাদা বাদাম। বাদামের পরিবর্তে তোমরা নারকেল নিতে পারো, আসলে রান্নাটা নারকেল দিয়েই করে, নারকেল না থাকলে তোমরা বাদাম দিয়ে করতে পারো। তারপর একটু জল দিয়ে দেবো, একটা ঘন পেস্ট বানিয়ে নেব। যে ব্যাটারে ডুবিয়ে আমরা চাল কুমড়োটা ভাজবো, তার জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা ময়দা নিতে পারো। 7 মতো 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর একটু কালো জিরে, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, তাছাড়া লাল লঙ্কার গুঁড়ো। 1 টিস্পুন থেকে একটু কম দিয়েছি আমি আদা বাটা। সামান্য জল দিয়ে একটা গাঢ় ব্যাটার মতো বানিয়ে নেব। ব্যাটারটা দেখো আমাদের একটু ঘনই করতে হবে। সব কিছু তৈরি করে নিয়ে এবার আমরা চাল কুমড়োটার মধ্যে পুরটা ভরে ফেলব, যে সর্ষে বাটার পুরটা আমরা তৈরি করেছি ওইটাই। চাল কুমড়োটা এবার পুরটা ভরে নেব। চাল কুমড়োটা একটুখানি এইভাবে দুই হাত দিয়ে জায়গাটা করে নিয়ে তারপর পুরটা আমরা ভরে দেব। তোমরা চাইলে চাল কুমড়োটা একটু ভাপিয়ে নিতে পারো। তো একইভাবে আমরা পুরগুলো সবকটা টুকরোতেই ভরে নেব। তো এখানে আমার সবকটা চাল কুমড়োতেই পুর ভরা হয়ে গেছে। বেসনের যে ব্যাটারটা আছে না, ওর মধ্যে এরমভাবে ভালো করে আমরা চাল কুমড়োটা ডুবিয়ে নেব, তারপর চামচ দিয়ে বা হাত দিয়ে তুলে তেলের মধ্যে দিয়ে দেব। তেল আমি এখানে গরম করে নিয়েছি, আর লো মিডিয়াম ফ্লেমে যে পকোড়াগুলো আছে বা বড়াগুলো আছে একটু লাল করে ভেজে নেব, যাতে চাল কুমড়োটাও ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় আর বাইরে থেকে কালারটাও খুব সুন্দর আসে। দেখো লো থেকে মিডিয়াম হিটে 8 থেকে আমার 10 মিনিট সময় লেগে গেছে একটু ভাজতে। তো এগুলো ভাজা হয়ে গেছে যখন, আমি তেল থেকে তুলে ফেলছি। দুপুরবেলায় গরম ভাতের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারবে, তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।